আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আমরার ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে মাঝে মধ্যে আমরার ভর্তা করি সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি। আশা করি রেসিপি সবার কাছে ভালো লাগবে। আজকের আমরার ভর্তা করার জন্য আমি এখানে 5টার মতো আমরা গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে কিন্তু ছুরি অথবা বটি দিয়েও কুচি করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো। আমি এরকম বড় সাইজের 5টা আমরা কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন ভর্তা তৈরি করার জন্য যা যা লাগবে তা আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া। আমি শুকনা মরিচ শুকনার তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি, তবে মিহি গুঁড়া করে নিয়ে আদা বাঙ্গা করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আমি কিন্তু মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমরা জাল যেমন খাই সেটা বুঝিয়ে অ্যাড করে দিয়েছি, আপনারাও জাল যেমন খান সেটা বুঝিয়ে অ্যাড করে দিবেন। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ ভিট লবণ। আর দিয়ে দিয়েছি এখানে 3টা তেঁতুল। আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি, তেঁতুলের টকটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ঝাল এবং টক মিষ্টির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভর্তাটা একটু মাখিয়ে নিলাম। ভর্তা কিন্তু মাখানো হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আমরার এই মজাদার ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আমরার ভর্তাটা কিন্তু তৈরি করা অনেক সহজ, আর আমরার ভর্তাটা খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করি আজকে আমরার ভর্তার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।